আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর সেটি হচ্ছে গত কিছুদিন আগে বলিউডের এক তারকা সে মারা গিয়েছে, সুশান্ত সিং। আমি তাকে চিনতাম না, তো মারা যাওয়ার পর মানুষের ফেসবুকের মধ্যে এত পরিমাণে ছবি আপলোড করা শুরু করেছে, রিপ আর আই পি রেস্ট এন্ড পিচ তারা লিখতেছে যে অমুসলিমদের মৃত্যুর পর আসলে এটা কি জায়গা হবে কিনা, অথবা এগুলো কি জায়গা আছে কিনা, এই সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন, তো অমুসলিমের মৃত্যুতে ইন্নালিল্লাহ তো বলাই যাবে না, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমের জানাজা পর্যন্ত পড়ে নাই যে তারা অমুসলিম ছিল, তবে তাদের জন্য দোয়া করেছেন, জানাজার মধ্যে যান নাই, এমন অনেক ঘটনা রয়েছে। আর মুসলমান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে তারা লিখতেছে বিদুর মেয়েদের শান্তি কামনা করতেছি, তার কবরের পর তার অপরে ভালো থাকিস, এমন অনেকে লিখতেছে যে রেস্ট এন্ড পিস আর আই পি লিখতেছে, আসলে এটা কিন্তু মোটেও জায়েজ হবে না। আসলে এত বড় লোক, এত টাকা পয়সা, এত সুনাম, তার কি নেই, সবকিছুই আছে, কিন্তু মূল্য কেন মনের মধ্যে শান্তি নাই? রিসার্চ করলে দেখা যায় মনের মধ্যে শান্তি নাই। যেমন কোরআনে বলা হয়েছে আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইনাল কুলুব, একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই মানুষের অন্তর প্রশান্ত হয়, টাকা পয়সার মাধ্যমে কখনো আপনার অন্তর প্রশান্ত হবে না, এবং কখনো টাকা পয়সা দ্বারা কোনো কিছুই করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার নুসরত আপনার সাথে থাকবে। তো মানুষ, মুসলমান আফসোস লাগে তারা এই সমস্ত স্ট্যাটাস দিতেছে, তো মুসলমান কেন কাঁদবে? আসলে তাদের মৃত্যু তো আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, যেমন আল্লাহ তাআলা বলতেছেন ফামা বাকাত আলাইহিম সামাওয়াতি ওয়াল আরদ, তাদের মৃত্যুতে কোনো আকাশ কাঁদে না, যারা কাফের মুশরিক নাস্তিক তাদের মৃত্যুতে আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর মুসলমান হয়ে আপনারা কাঁদতেছেন, ফেসবুক স্ট্যাটাস দিতেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। এবং তো আমরা যদি তাদেরকে যে ভালোবাসা যাবে না, আরো কিছু দলিল রয়েছে, যেমন আল্লাহ সুসাল্লাহ আলাইসালাম এক সাহাবিকে নির্দেশ করে দিয়েছেন যে আংটা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসাটা তার সাথেই হবে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথাটা কিন্তু চরম সত্যি, সমাজের মধ্যে প্রচলিত একটি কথা, কথাটা মনে হয় বিজ্ঞানীরা অথবা মুরব্বীরা এই হাদিস থেকে নিয়েছিলেন। তো যাই হোক, তো আরেকটি ঘটনা রয়েছে যে বুখারী শরীফের রেওয়ায়াত, সেখানে একটি ঘটনা উল্লেখ রয়েছে যে এক সাহাবি তিনি এসে আল্লাহ সুসাল্লাহ আসলামকে বলতেছেন যে মাতাসা, হে আল্লাহ তাআলা রাসুল, কবে কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, আপনি আমাকে জানান, আমাকে বলুন কবে কিয়ামত হবে। তখন আল্লাহ তাআলা ওই সাহাবী, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে মালা তাফআলু বিযালিক, তুমি এই খবর শুনে কি করবে? তখন সে বলল যে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আরে আমি তো মৃত্যুবরণ করতে চাই, আমি তো আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসতে চাই, ভালোবাসি, এই জন্য মৃত্যুর সাথে সাথে যেহেতু আমি তা আল্লাহ এবং তার রাসূলকে পাবো, এই জন্য আমি মৃত্যুবরণ করতে চাই, এই জন্যই আমি জিজ্ঞাসা করতেছি কেমন কবে। বুঝেন তাদের ঈমান কতটুকু ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন যে আনতা মা আমান আহবাবতা, এই অমুক, তুমি যাকে ভালোবাসবে তোমার হাসাটা তার সাথেই হবে, এই জন্য আপনারা যদি তাদেরকে এই সুশান্ত সিং আর বড় বড় হলিউডের স্টার যারা আছে তাদেরকে মারা যাওয়ার কারণে তাদেরকে স্ট্যাটাস দেন, তাহলে আপনার হাসরটা যদি আল্লাহ তাআলা ফেরাউন হামান আর নমরুদ এবং এই হলিস্টাদের সাথে যত ধরনের নাস্তিক আছে তাদের সাথে হাসরটা করে দেয়, তখন আপনার কি অবস্থা হবে আপনি নিজেই চিন্তা করেন, একটু একটু চিন্তা করেন। আর যারা এই সমস্ত স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসগুলো কেটে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহি বুঝ দান করুন। এবং আপনার হাসরটা যদি সুহাদা সলেহীন তাদের সাথে হয়, তখন আপনার হাসরটা কতই না ভালো হবে, আর সে ছায়ার নিচে যদি আপনি একটু ছায়া পান কতই না উত্তম হবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করার তৌফিক কবুল করুক এবং বোঝার তৌফিক দান করুক। আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।